হ্যালো ফ্রেন্ডসরা, আজকে আমরা এই ভিডিওতে কিছু জিওগ্রাফি এমসিকিউ শিখে নেব। এটা হচ্ছে আমার প্র্যাকটিস সেট 4, ঠিক আছে? আমরা খুব সংক্ষেপে শিখব এবং সকল অপশনের একটু ব্যাখ্যা সহ শিখব। তাহলে আমরা শুরু করছি। দেখো 111 এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 111। 111 এখানে দেওয়া আছে যে ক্যাটারাক্ট একটি শ্রেণীবিভাগ কিসের। এতে আছে নদী, বি বলছে জলপ্রপাত, সি বলছে হিমবাহ, আর ডি বলছে গিরিখাত। এটা কিসের একটি শ্রেণীবিভাগ? অবশ্যই ক্যাটারাক্ট হচ্ছে কি আমার জলপ্রপাতের শ্রেণীবিভাগ। এটা এক ধরনের জলপ্রপাত। যখন নাকি জলপ্রপাতটা খুব বেশি আকারের বড় হয়, শক্তিশালী হয়, অনেক উচ্চ আয়তনের হয়, অনেক বেশি জল থাকে, একটা বজ্র ধ্বনি হয়, শব্দ উৎপন্ন হয়, আর ঘন কুয়াশার মতো একটা স্প্রে সৃষ্টি হয়, তখন সেই ধরনের যে জলপ্রপাতগুলো হয় তাকে আমরা বলবো হচ্ছে ক্যাটারাক্ট। ওকে, তার উত্তরটা হবে হচ্ছে অপশান বি, দ্যাট ইজ জলপ্রপাতের সঙ্গে যুক্ত এটি। দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 112, পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? এতে আছে সিয়াচেন, বি বলছে হিসপার, সি বলছে ল্যাম্বার, ডি বলছে গঙ্গোত্রী। অবশ্যই পৃথিবীর দীর্ঘতম হিমবাহর নাম হচ্ছে অপশান সি, দ্যাট ইজ ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট হচ্ছে এই হিমবাহটি পূর্ব আন্টার্কটিকার একটি প্রধান হিমবাহ। প্রায় 50 মাইল চওড়া, 250 মাইল দীর্ঘ এবং প্রায় 2500 মিটার গভীর। এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম হিমবাহ। এটি প্রিন্স চার্লস পর্বতমালার পূর্ব এবং দক্ষিণে আন্টার্কটিক বরফের 8% বরফ এটি নিঃসরণ হয় এই হিমবাহ থেকে। এই হিমবাহটি 1952 সালে আমেরিকান ভূগোলবিদ জন এইচ রাস্কো দ্বারা চিত্রিত এবং নামকরণ করা হয়েছিল, যিনি অপারেশন হাইজাম্প 1946-47 সালে তার দ্বারা ওঠানো বায়বীয় ফটোগ্রাফ থেকে এই অঞ্চলের একটা বিশদ বর্ণনা তিনি দিয়েছেন। যাবো গিয়ে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে, 113 নম্বর। 113 নম্বর এখানে কি আছে যে রাজা, রোরার, রকেট এবং রানী এই চারটি নাম কিসের সঙ্গে যুক্ত? এ বলছে যোগ জলপ্রপাত, বি বলছে সিয়াচেন হিমবাহ, সি বলছে গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ, আর ডি বলছে কাল বৈশাখী। আসলে এই রাজা, রোরার, রকেট, রানী এই শব্দগুলো হচ্ছে যোগ জলপ্রপাতের সঙ্গে যুক্ত। অপশান এ হবে এখানে সঠিক আনসারটি। ওকে, যোগ জলপ্রপাতটি আছে কোথায়? এটি হচ্ছে শরাবতী নদীর ওপর অবস্থিত একটি জলপ্রপাত যা উত্তর কন্নড় জেলার সিদ্দাপুর তালুকে অবস্থিত। এটি ভারতের কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত। এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ জলপ্রপাত। এটি একটি খণ্ডিত জলপ্রপাত যা বৃষ্টি এবং ঋতুর উপরে নির্ভরশীল। এই জলপ্রপাতটি উচ্চতা অনুসারে হচ্ছে সারা বিশ্বে হচ্ছে 490 নম্বর স্থানে। জলপ্রপাতটির উচ্চতা হচ্ছে 253 মিটার বা 830 ফুট। এর আগে আছে হচ্ছে মেঘালয়ের নোহ কালিকায় জলপ্রপাত, যেটি হচ্ছে 335 মিটার উচ্চতা। তারপরে আছে দুধসাগর জলপ্রপাত, যেটি হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ জলপ্রপাত। এটি হচ্ছে আছে আমাদের গোয়াতে আছে, যার উচ্চতা হচ্ছে 310 মিটার বা হচ্ছে 1020 ফুট। ওকে, তাহলে এই রাজা, রোরার, রকেট, রানী এগুলো হচ্ছে যোগ জলপ্রপাতের সঙ্গে যুক্ত। এবার আমরা পরের কোশ্চেনে, 114 নম্বর, এখানে কি বলছে হীরাকুদ বাঁধটি কোন নদীর ওপরে অবস্থিত? এ বলছে দামোদর, বি বলছে মহানদী, সি বলছে তুঙ্গভদ্রা, ডি বলছে কোশি। এটি কোন নদীর ওপরে অবস্থিত? হীরাকুদ বাঁধটি হচ্ছে মহানদীর ওপরে অবস্থিত। অপশান বি ইজ দ্য রাইট আনসার। একটু আমরা দেখে নেব এর সংক্ষিপ্ত একটি বর্ণনা। ভারতের ওড়িশা রাজ্যের সম্বলপুর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে মহানদীর ওপরে হীরাকুদ বাঁধটি তৈরি করা হয়েছে। এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ। বাঁধের পিছনে একটি হ্রদ আছে যার নাম হচ্ছে হীরাকুদ জলাধার। এটি হচ্ছে 55 কিমি দীর্ঘ, অর্থাৎ 34 মাইল দীর্ঘ এই হীরাকুদ জলাধার। এটি ভারতের স্বাধীনতার পর শুরু হওয়া প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্পগুলির মধ্যে একটি। হীরাকুদ জলাধারকে 12 অক্টোবর 2001 সালে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছিল। এটা অবশ্যই মাথায় রেখে দিও, সালটা হচ্ছে 2021 সালের 12 অক্টোবর। হীরাকুদ ড্যামে যখন উপর থেকে দেখা হয় সেটি দেখেছিলেন কে, এখানে উল্লেখ করা নেই। এর ভিত্তিপ্রস্তরটি হয় হচ্ছে 1946 সালের 15ই মার্চ। এর ভিত্তিপ্রস্তর হয় 1946 সালের 15ই মার্চ এবং 1947 সালের জুন মাসে সরকারের কাছে একটি প্রকল্পের প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহরু 12ই এপ্রিল 1948 সালে এই প্রথম এর ব্যাচটি স্থাপন করেছিলেন, মানে হীরাকুদ বাঁধের প্রথম যে স্থাপত্য ওটি নির্মাণ করেছিলেন 1948 সালের 12ই এপ্রিল। 1952 সালে মজুমদার কমিটি প্রকল্পের সঠিকতা এবং প্রযুক্তিগত সম্ভাব্যতা তদারকি করার জন্য সরকার কর্তৃক নিযুক্ত হয়েছিল। এখানে একটা কোশ্চেন আমরা মনে রেখে দেবে যে কোন প্রকল্প, সরি কোন কমিটি এর সঙ্গে যুক্ত। এটা হচ্ছে মজুমদার কমিটি এই হীরাকুদ বাঁধ প্রকল্পের সঙ্গে যুক্ত, এটা একটু করে মাথায় রেখে দেবে। আর সেই সময় এর আনুমানিক খরচ ধরা হয়েছিল 92.80 কোটি টাকা এবং সেই সময় ঘোষণা করা
হয়েছিল যে বাঁধটির কাজ 1955 সালের ভিতরে শেষ করা হবে। যাব কি আমরা পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর হচ্ছে 115 তে আছে নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। গ্রস্ত উপত্যকা ইংলিশ হচ্ছে কি রিফ্ট ভ্যালি, এর মধ্যে কোন নদীটি রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এ বলছে ব্রহ্মপুত্র, বি বলছে বিপাশা, সি বলছে কৃষ্ণা, ডি বলছে নর্মদা, কোনটি হচ্ছে প্রবাহিত হয়েছে রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে। উত্তরটি হবে অবশ্যই নর্মদা, নর্মদা হচ্ছে রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ওকে, একটু আমরা দেখে নেব রিফ্ট ভ্যালি হলো কি, একটি রৈখিক আকৃতির নিম্ন ভূমি, অর্থাৎ যেটি কিনা ভূতাত্ত্বিক ফাটলের ফলে সৃষ্টি হয়েছে, যার দুপাশে উঁচু পাহাড় আছে এবং মাঝখানে ঢালটা হচ্ছে নিচু হয় এবং সেই ফাটলটার মধ্যে দিয়ে হচ্ছে ওই আমাদের নদীটি প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এখানে এছাড়া বেশ কিছু ইনফো এখানে দেওয়া আছে, তোমার চাইলে পরে দেখতে পারো, ভিডিওটি পজ করে নিয়ে দেখতে পারো। ওকে, এটা নিয়ে বিষয় কিছু এখানে আলোচনা করলাম না। যাচ্ছি কি আমরা পরের কোশ্চেনটাতে, 116 তে এখানে কি আছে, বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ কোন নদীর তীরে দেখতে পাওয়া যায়। এ বলছে তুঙ্গভদ্রা, বি বলছে কাবেরী, সি বলছে গোদাবরী, আর ডি বলছে মহানদী, কোন নদীর তীরে এই বিজয়নগর ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। অবশ্য উত্তর হবে অপশন এ, দ্যাট ইজ তুঙ্গভদ্রা। তুঙ্গভদ্রা নদীর ধারে দেখতে পাওয়া যায় হচ্ছে বিজয়নগরের ধ্বংসাবশেষ দেখা যাবে তুঙ্গভদ্রাতেই। ওকে, তুঙ্গভদ্রা হলো ভারতের একটি নদী, যেটি শুরু হয় হচ্ছে কর্ণাটক রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং বেশিরভাগ অংশ এর মধ্যে আসে কোথায়, অন্ধ্রপ্রদেশে, এবং শেষ পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুরুফাকোন্ডার কাছে কৃষ্ণা নদীর সঙ্গে মিলিত হয়ে তুঙ্গভদ্রা নাম নিয়ে দুটি স্রোত থেকে এসেছে। যেমন একটা হলো তুঙ্গ, যেটি প্রায় 147 কিলোমিটার দীর্ঘ, আরেকটা হচ্ছে ভদ্র, যা প্রায় হচ্ছে 178 কিলোমিটার দীর্ঘ, যা পশ্চিমঘাট থেকে উঠেছে। শিমগার কাছে দুটি প্রবাহের সঙ্গমের পর এটি নাম নিয়েছে তুঙ্গভদ্রা, যাটির নাম হচ্ছে শিমগা। শিমগার কাছে দুটি প্রবাহ সঙ্গমের পর ওর নাম নিয়েছে তুঙ্গভদ্রা এবং এটি প্রায় 531 কিলোমিটার বা প্রায় 330 মাইল পর্যন্ত প্রবাহিত হয়েছে এবং শেষে গিয়ে অন্ধ্রপ্রদেশের সঙ্গমলেশ্বরমে কৃষ্ণ নদীর সঙ্গে এটি যুক্ত হয়েছে। এটি কর্ণাটকে আছে 382 কিলোমিটার, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে আছে 58 কিলোমিটার সীমানা, মানে বাউন্ডারি তৈরি করে দিয়েছে, এবং অন্ধ্রপ্রদেশে পরবর্তী 91 কিলোমিটার পর্যন্ত এটি চলেছে। ফলে এই হচ্ছে মোটামুটি তুঙ্গভদ্রার একটা সংক্ষিপ্ত একটা বর্ণনা। ওকে, যাবো আমরা পরের কোশ্চেনে, 117। এখানে কি আছে যে জগৎ বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে, কোন নদী থেকে এই জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এতে আছে সেন্ট লরেন্স, বি বলছে এখানে মিসিসিপি, সি বলছে মিসৌরি, আর ডি বলছে নাইজার, এটি কোন নদী থেকে সৃষ্টি হয়েছে। উত্তরটি হবে অবশ্যই অপশান এ, দ্যাট ইজ সেন্ট লরেন্স। সেন্ট লরেন্স নদীতে হচ্ছে নায়াগ্রা জলপ্রপাতে সৃষ্টি হয়েছে। ওকে, নায়াগ্রা জলপ্রপাত না হলো তিনখানা জলপ্রপাতের একটি হচ্ছে দল। ওকে, এটি হচ্ছে কানাডার অন্টারিও প্রদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যের মধ্যে সীমানা থেকে বিস্তৃত। তিনটির মধ্যে বৃহত্তম হলো হর্স শু জলপ্রপাত, যা দুই দেশের আন্তর্জাতিক সীমানার মধ্যে এটি বিস্তৃত। এটি অন্য একটি নাম আছে, নাম হচ্ছে কানাডিয়ান জলপ্রপাত নামে এটি হচ্ছে পরিচিত। ছোট্ট আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলস মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। ব্রাইডাল ভেল ফলসকে হর্স শু ফলস থেকে গোট আইল্যান্ড এবং আমেরিকান ফলস থেকে লুনা আইল্যান্ড থেকে আলাদা করা হয়েছে। উভয় দ্বীপই হচ্ছে অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। এটি হচ্ছে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রায় 168,000 ঘনমিটার জল এটি অবস্থিত নিচের দিকে ফেলছে এই নায়াগ্রা জলপ্রপাত। যাবো আমরা নেক্সট কোশ্চেনে, নেক্সট আছে এই নদীগুলোর মধ্যে কোন নদীটি তিব্বত থেকে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে, তিব্বত থেকে এসছে হিমাচল প্রদেশে, এর মধ্যে কে। এতে বলছে অলকানন্দা, বি বলছে বিপাশা, সি বলছে ইরাবতী, আর ডি বলছে শতদ্রু, এর মধ্যে কে হচ্ছে তিব্বত থেকে এসছে হিমাচল প্রদেশে। এর মধ্যে এসছে অবশ্যই অপশান ডি, দ্যাট ইজ শতদ্রু। অপরটির নাম হচ্ছে গিয়ে সতলুজ বা সুতলেজ। ওকে, তো এই পাঁচটি নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘ নদী হচ্ছে এই শতদ্রু। এটি উত্তর ভারত এবং হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের ঐতিহাসিক ক্রসরোড অঞ্চলের মধ্যে দিয়ে এটি প্রবাহিত হয়েছে। এই সতলেজ নদীটি শতদ্রু নামেও এটি পরিচিত। এটি সিন্ধু নদীর একটি উপনদী। ভাকরা বাঁধটি পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানা রাজ্যগুলিতে সেচ এবং অন্যান্য সুবিধা প্রদানের জন্য শতদ্রু নদীর চারপাশে নির্মিত হয়েছে। ফলে এই যে ভাকরানাঙ্গাল বাঁধ, এটি কিন্তু তৈরি হয়েছে শতদ্রুর ওপরে। ভারত এবং পাকিস্তানের ভেতরে সিন্ধু জল চুক্তির অধীনে শতদ্রুর জল ভারতের জন্য বরাদ্দ করা হয় এবং বেশিরভাগই ভারতের সেচ খালের মতো সারহিন্দ খাল, ভাকরা মেন লাইন এবং রাজস্থানের খালের দিকে সরানো হয়। গড় বার্ষিকের
প্রবাহ হচ্ছে 14 মিলিয়ন একর ফুট, 14 মিলিয়ন একর ফুট, প্রায় 1.727 × 1013 L। ওকে, আর এতে কিছু জলবিদ্যুৎ কেন্দ্র আছে। যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট এখানে কি পাচ্ছি, 119, কোন নদী ধলেশ্বরী এবং দ্বারকেশ্বর নামেও পরিচিত? এ বলছে ব্রহ্মপুত্র, বি বলছে সুবর্ণরেখা, সি বলছে যমুনা, ডি বলছে উপনারায়ণ। কোন নদীটি ধলেশ্বরী নামেও বা দ্বারকেশ্বর নামেও পরিচিত? উত্তর হবে অবশ্যই অপশন ডি, দ্যাট ইজ রূপনারায়ণ। এটি হচ্ছে ধলেশ্বরী নামেও পরিচিত এবং রূপনারায়ণ নামেও পরিচিত, দ্বারকেশ্বর নামেও কিন্তু এটি পরিচিত। রূপনারায়ণ হলো একটি ভারতের একটি নদী। এটি পুরুলিয়া শহরের উত্তর পূর্বে ছোটনাগপুর মালভূমির পাদদেশে ধলেশ্বরী নামে শুরু হয়। ধলেশ্বরী বা ঢলকিশোর নামে এটি শুরু হয়। কোথা থেকে? পুরুলিয়া জেলার উত্তর পূর্বে ছোটনাগপুর মালভূমি থেকে। এরপরে বাঁকুড়া শহরের পাশ দিয়ে দক্ষিণ পূর্ব দিকের একটি কঠিন পথ অনুসরণ করে, যেখানে এটির নাম হয় দ্বারকেশ্বর নদী। ওকে, এই গেল দ্বারকেশ্বর, এই গেল আমাদের ধলেশ্বরী। তারপরে ঘাটাল শহরের কাছে এটি শিলাবতী নদীর সঙ্গে মিলিত হয়, যেখানে নাম হয় রূপনারায়ণ। ওকে, তাহলে ঘাটাল শহরের সামনে এটি যোগ হয়েছে শিলাবতীর সঙ্গে, তখন এর নাম হচ্ছে রূপনারায়ণ। অবশেষে এটি হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। এটি ইলিশ মাছের জন্য খুব বিখ্যাত। এটি পশ্চিমবঙ্গের কোলাঘাটে তার তীর বরাবর নির্মিত ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য উল্লেখযোগ্য। এই নদীটি হাওড়া জেলার মধ্য দিয়েও কিন্তু বাগনানের মধ্যে দিয়েও এটি অবশ্যই গেছে। রূপনারায়ণ নদীটি হাওড়া জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার একটি পূর্ব সীমানা তৈরি করে দিয়েছে। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে কিছু ইম্পর্টেন্ট তথ্য। যাবো নেক্সট কোশ্চেনে। আজকের কোশ্চেন ছিল না, এই ছোট্ট একটু ভিডিও আজকে ছিল, যেগুলো ব্যাখ্যা আজকে আমি দেখালাম। বেশি বড় ভিডিও করলে পরে কেউ তোমরা দেখো না, ফলে বেকার বেকার ওগুলো করা হয়ে যায়, সে কারণে বেশি বড় ভিডিও করছি না, চেষ্টা করছি ছোটো ছোটো ভিডিও দিয়ে এইভাবে দেখানোর। তবে জানিও আমার কমেন্ট করে এগুলো কীরকম মানে উপকারে আসছে কিনা, সাহায্যে লাগছে কিনা আমাকে জানিও। আর এতক্ষণ দেখার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।